ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এখানে এক ভাই প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মারা গেছেন নাকি জীবিত আছেন? তো এই প্রশ্নের উত্তরে এক নম্বর কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। দুনিয়ার মানুষেরা যেমন মরে ঠিক ওই মতোই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মারা গেছেন। আর তিনি যে মরবেন এ কথা আল্লাহ পাক আগেই কোরআনে জানিয়ে দিয়েছিলেন, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, নিঃসন্দেহে আপনিও মরবেন এবং তারাও মরবে, অর্থাৎ লোকেরা। তো এখানে নবী সাল্লাল্লাহু সাল্লামের মরণ কোরআন থেকে সাব্যস্ত, তিনি মারা গেছেন। বাকি থাকলো কবরে এখন যে আছেন উনি, এটা হচ্ছে বারজাখের জগৎ বলা হয় এটা, অর্থাৎ এই দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী কাল বা সময়টা, এটাকে বারজাখের জীবন বা বারজাখের জগৎ বলা হয়। তো ওলামায়ে কেরামদের অনেকেই এ কথা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন বারজাখের জীবন। এখন সেই বারজাখের জীবনটা কেমন, কিভাবে তিনি জীবিত আছেন, এটা আল্লাহ ছাড়া কোনো মানুষই জানেন না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে বারজাখের জীবন পেয়ে আছেন, জীবিত আছেন, কি ধরনের জীবিত, কেমনভাবে তিনি জীবিত আছেন, এই জিনিসটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে ওনার জীবিত থাকাটা এই দুনিয়াতে জীবিত থাকার মতো নয়, অর্থাৎ মৃত্যুর আগে তিনি যেমন জীবিত ছিলেন বা এখন যেমন দুনিয়াতে মানুষেরা জীবিত আছে, এই ধরনের তিনি কবরে জীবিত নন। বরং ওটা একটা ভিন্ন ধরনের জীবন, যেই জীবনের কারণে উনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে শান্তি আসে সেই শান্তি অনুভব করে থাকেন এবং ওনার উপরে যে সালাম পাঠ পাঠানো হয় সেই সালাম উনি শুনেন এবং তার জবাব দেন। এবং এর জন্য হাদিসে, একাধিক হাদিসে এসেছে যে যেই কোনো মুসলমান যখন সালাম করে, ওনার উপরে সালাম পাঠায়, তখন আল্লাহ পাক ওনার রুহু বা আত্মাটাকে ওনার কাছে ফিরিয়ে দেন আর তখন তিনি সেই সালামের জবাব দিয়ে থাকেন। তাছাড়া অন্য হাদিসে এসেছে যে বহু ফেরেশতারা জগতে ভ্রমণ করে বেড়ায় আর উম্মতের পক্ষ থেকে যে সালামগুলো পাঠানো হয় সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে পৌঁছে দেন, পাঠান। তো মোট কথা হলো যে কবরে তিনি জীবিত আছেন, কিন্তু কেমন ধরনের, কোন ধরনের জীবিত, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং আমাদের আকীদা এবং বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণরূপে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন, অফাত পেয়েছেন এবং আমাদের ভেতর থেকে বিদায় নিয়ে গেছেন ইন্তেকাল বা মরার মাধ্যমে, আর কবরের জীবনে উনি বারজাখের জীবন পেয়ে আছেন, অর্থাৎ জীবিত আছেন, কিন্তু কী ধরনের জীবিত এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব না, এটা আমাদের ভেতরে কেউই জানে না আল্লাহ ছাড়া, এই আমাদের বিশ্বাস এবং ধারণা রাখতে হবে। এই হয়েছে আপনার প্রশ্নের কিছু কথা, আশা করি যথেষ্ট হয়ে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।